সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে আজকের ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা তোমাদের সাথে নবম দশম শ্রেণী গণিত এর চতুর্থ অধ্যায়ে চারের একে সাতের সমাধান কিভাবে করব শিখা শিখাবো। তো আমরা প্রথমে তোমাদের সাথে কিছু কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা যদি দুই অথবা ততোধিক রাশি গুণ করি, যেমন দুই গুণ তিন গুণ পাঁচ, তিন দুগুণা ছয় পাঁচ ছয় তিরিশ, তখন এই তিরিশকে বলা হয় এই যে রাশি তিনটা আছে সেই তিনটা রাশি ধারাবাহিক গুণফল। আবার যদি আমরা এবং এই তিনটা রাশিকে গণিতের ভাষায় বলা হয় উৎপাদক, অর্থাৎ তিরিশের একটা উৎপাদক দুই, একটা উৎপাদক তিন, আর একটা উৎপাদক পাঁচ। কিন্তু যদি এমন হয় যে উৎপাদক গুলো একই হয়ে যায়, যেমন দুই গুণ দুই গুণ দুই, এটা যদি আমরা গুণ করি কি হয়, দুই দুগুণা চার, চার দুগুণা আট, আট দুগুণা ষোল, এইটাকে আমরা তখন এইভাবে প্রকাশ করি চতুর্থ পাওয়ার ওয়ান টু থ্রি ফোর। এই যে আমরা ষোল, ষোলকে দুই গুণ দুই গুণ দুই টু টু দি পাওয়ার ফোর এই যে এইভাবে লিখলাম, তখন এই টুটাকে বলা হয় বেস এবং বাংলায় এটাকে বলা হয় ভিত্তি। এই যে ফোর এটাকে বলা হয় পাওয়ার, বাংলায় বলা হয় এটাকে সূচক। অর্থাৎ আমরা এই চ্যাপ্টারে তোমাদের সাথে শেয়ার করব সূচক সংক্রান্ত প্রবলেমগুলো নিয়ে। তো আমরা যদি এরকম দেখি, এটাকে আমরা করবো এট টু দি পাওয়ার এন, যার কিন্তু এটাকে আমরা বলবো বেস এবং এমটাকে আমরা বলবো পাওয়ার। এখন তোমাদের মনে প্রশ্নই জানতে পারে, স্যার আমরা যে এটা কেন ব্যবহার করব, এটা ব্যবহার করার এই কারণেই আমাদের প্রয়োজন। আমরা তোমাদেরকে দুইটা উদাহরণ দিই, যেমন আলোর বেগ। আলোর বেগ হচ্ছে একটা বহুত বিরাট রাশি, কিরকম আলোর বেগ হচ্ছে 3×10⁻¹ মিটার পার সেকেন্ড, তার মানে তিনের পর আটটা শূন্য দিলে যেটা হবে সেটাই হবে আলোর বেগ। আবার আমরা যদি মহাকর্ষীয় ধ্রুবকের মান বলি, সেটা কত, সেটা হচ্ছে 6.673×10⁻¹⁻¹ নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই যে বড় একটা রাশি, এই যে ছোট একটা রাশি, এইরকম যে রাশিগুলো আছে সে রাশিগুলো যখন গুণফল করা হয়, যখন ভাগফল বের করা হয়, তখন যদি আমরা সূচকের আশ্রয় নিই, সূচকের সহযোগিতা নিই, তখন কাজগুলো করতে অনেক সহজ হয় এবং এটার ফলে আমাদের কি হয় হিসাবপত্র করতে সহজ হয়। সেই জন্য সূচক চ্যাপ্টারটা আমাদের জানা খুবই প্রয়োজন। এখন আমরা তোমাদের সাথে সূচকের সমস্যাগুলো সমাধান করার জন্য এর কয়েকটা সূত্র শেয়ার করব। এক নম্বর সূত্রটা হচ্ছে এরকম, যেমন মনে করো এট টু দি পাওয়ার এন ইন্টু এট টু দি পাওয়ার এন। আমি বলি এরকম যে ধরুন বেস একই এবং এদেরকে একটার সাথে একটা গুণ করতে হচ্ছে, তখন বেসের পাওয়ার যে দুইটা আছে সেই দুইটা পরস্পর যোগ করতে হবে। আবার যদি এমন হয় যে বেস একই এবং তাদের ভাগ করতে হচ্ছে, তখন আমরা করব কি, ওই পাওয়ার গুলো বিয়োগ করব। বিয়োগ করার সময় উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হবে, প্রথমটা থেকে তৃতীয়টা বিয়োগ করতে হবে। আবার যদি এমন হয় যে কোনো পাওয়ারের উপর পাওয়ার আছে, তখন কি করতে হবে, এই পাওয়ার কোনোটা পরস্পর গুণ করতে হবে। এরপরে যদি হয় একটা গুণফলের পুরাটার উপর একটা পাওয়ার থাকে, অর্থাৎ এক গুণ বি তার উপর পাওয়ার, তখন উৎপাদকের উপরও পাওয়ার আলাদা পাবে, বি এর উপরও আলাদা পাবে পাওয়ার এন। আবার যদি আমরা একটা বক্রাংশের উপর আমরা একটা সূচক দিই পাওয়ার দিই, তখন সেটা আলাদা আলাদা ভাবে লবের উপরও হবে, আলাদা আলাদা ভাবে হরের উপরও হবে। এখানে এখানে আরো একটা ব্যাপার আছে যেটা আমাদেরকে খুবই খুবই স্মরণ রাখতে হবে, সেটা হলো কোন বেসের উপর পাওয়ার যদি জিরো থাকে তার মান ওয়ান, ইভেন তোমরা যদি এক হাজার থাকে তার উপর পাওয়ার যদি জিরো হয় তার মানও কিন্তু ওয়ান।
আবার আরেকটা সূত্র যেটা আমাদেরকে সবচেয়ে বেশি কাজ দিবে যেটা আমাদের মনে রাখতে হবে খুব বেশি সেটা হলো এট টু দি ফোর মাইনাস এন সমান একটা মাত্রা হয়ে উপর 1 হবে নিচে মাইনাস হলে পুরোটা বসে যাবে এই সাতটা সূত্র যদি আমাদের থিটাকে মোটামুটি আমরা বুঝতে পারি এগুলো যদি সরল রাখতে পারি তাহলে এই ধরনের সূচকের যে সমস্যাগুলো আছে এগুলো আমরা খুব সহজে সমাধান করতে পারব তো এবার আমরা তোমাদের সাথে তোমাদের অনুশীলনে একটা সমস্যা নিয়ে আমরা কাজ করব সেটা হলো 7.1 এর 6 নম্বর সরল করব এই যে সরল করতে বলছি সেটা আমরা এখানে দেখো এটা হচ্ছে √x ইনভার্স 1y √y ইনভার্স 1 z √z ইনভার্স 1 x এই যে আমরা দেখছি এটাকে বর্গমূলের চিহ্ন বলে ইংলিশে বলে রুট ওভার যেমন রুট ওভার 5 এটার মানই হলো 5 এর বর্গমূল তো 5 এর বর্গমূল এটাকে আবার এইভাবে লেখা হয় 5 টু দি পাওয়ার হাফ অর্থাৎ আমরা যদি দেখি কোন একটা সংখ্যার উপর কি আছে রুট আছে তখন আমরা তার পাওয়ার কি লিখে দেব হাফ লিখে এটা ম্যাথের প্রবলেম সলভ করার সময় উত্তর দিয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখন আমরা প্রথমে এই যে x ইনভার্স 1 আছে এই সূত্রটা হেল্প করি আমরা এই সূত্রটা সূত্রটাতে আমরা কি দেখলাম a টু দি পাওয়ার মাইনাস n সমান 1 বাই a টু দি পাওয়ার n এবার এটার সাথে আমরা মিলে আরেকটা কাজ করি তো মনে করো 7 টু দি পাওয়ার মাইনাস 2 তাহলে কি হবে একটা মাত্রা হবে উপরে 1 হবে নিচে হবে 7 টু দি পাওয়ার 2 তো এইখানকে দেখি আমরা আরেকটু এইভাবে করি তো 5 টু দি পাওয়ার মাইনাস 1 তো আমরা উপরে 1 লিখব নিচে 5 টু দি পাওয়ার 1 লিখব স্বাভাবিকভাবে আমরা পাওয়ার 1 লিখি না তাহলে আমরা কি করলাম 5 ইনভার্স 1 সমান 1/5 তো এখন আর কি আমাদেরকে যদি কেউ বলে যে 2 ইনভার্স 1 সমান কত তো আমরা এইভাবে বলে দিতে পারবো 1/2 আমাকে কেউ যদি বলে y ইনভার্স 1 সমান কত তাহলে আমরা বলে দিতে পারবো 1/y এখানে আমরা সেই কাজটা করব যে x ইনভার্স 1 সমান 1/x ইনটু y এরপর আমরা এখানেও একই কাজ করব 1/y ইনটু z একই কাজটা আমরা এখানেও করব 1/z ইনটু x তোমরা আশা করি বুঝতেছো এবার আমরা পরের কাজটা করি তো পরের কাজ আমরা অনেক ছোট ক্লাস থেকে করে আসতেছি যে ভগ্নাংশের গুণ এটা একটা ভগ্নাংশের গুণ অর্থাৎ log 1 এর সাথে y গুণ হবে log 1 এর সাথে y গুণ করলে y হবে নিচে x থাকবে আবার log 1 এর সাথে z গুণ করলে z হবে নিচে y হবে আবার 1 এর সাথে x গুণ করলে x হবে নিচে z হবে তো আমরা তোমাদের সাথে কিছুক্ষণ আগে যে সূত্রটার কথা বলছি সেটা আবার বলি যে রুট ওভার 5 এটার অর্থ হলো 5 টু দি পাওয়ার হাফ তাহলে এখানে কি হয় y বাই x টু দি পাওয়ার হাফ তো এখানে কি হবে একই ভাবে z বাই y টু দি পাওয়ার হাফ এখানে কি হবে x বাই z টু দি পাওয়ার হাফ এবার আমরা এই সূত্রটা দেখি কোন সূত্র পাঁচ নম্বর সূত্রটা কি বলা হয়েছে যে a বাই b টু দি পাওয়ার n যদি হয় তাহলে a টু দি পাওয়ার n হবে b টু দি পাওয়ার n হবে তো আমরা যদি দেখি যে x বাই y টু দি পাওয়ার হাফ আছে তাহলে আমরা এটার সাথে মিলালে কি লিখতে পারি x এর উপর পাওয়ার 1 তো 1 এর সাথে হাফ গুণ করলে হাফ 1 এর সাথে হাফ গুণ করলে হাফ তো আমরা এখানে সেই কাজটাই করব অর্থাৎ আমরা এখানে কি করব আমরা এখানে করব যে y টু দি পাওয়ার হাফ তারপর নিচে x টু দি পাওয়ার হাফ আবার আমরা z টু দি পাওয়ার হাফ আবার নিচে করব y টু দি পাওয়ার হাফ আবার আমরা কি করব একই কাজ x বাই z টু দি পাওয়ার হাফ x এর উপর পাওয়ার হাফ z এর উপর পাওয়ার হাফ আমরা ক্লাস 8 এর কিন্তু পাওয়ার যোগ বিয়োগ গুণ ভাগ সরল সব করেছি তাহলে তুমি কি দেখতে পাচ্ছ এই যে এটা কাটাকাটি যাচ্ছে
এটা এটা কাটাকাটি যাচ্ছে এটা এটা কাটাকাটি যাচ্ছে এটা হলো 1 তাহলে এই প্রবলেমটার आंसर হচ্ছে 1 তো সুপ্রিয় শিক্ষার্থীরা আসলে গণিত বিষয়টা হলো চর্চার বিষয় এই যে আমরা এই প্রবলেমটা সলভ করলাম তোমার কাছে হয়তো সোজা লাগতেও পারে কিন্তু সোজা লাগতে পারে মনে করে তুমি যদি এটা প্র্যাকটিস না করো কিছুদিন পর তুমি ভুলে যাবে সেজন্য কি করবে একই ধরনের প্রবলেম বারবার সলভ করবে রিভিশন দিবে তাহলে বিষয়টা অনেকদিন মনে থাকবে তো আসো এবার আমরা একই সপ্তাহে আরো একটা প্রবলেম সলভ করতে চেষ্টা করব এবং আমরা সেটা করব 7 নম্বর সেটাও আমাকে বলছে সরল করার জন্য তো আমরা দেখি সেখানে কি বলছে যে 2 টু দি পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইনটু 2 টু দি পাওয়ার n প্লাস 1 বা 2 টু দি পাওয়ার n প্লাস 2 বা 4 সরল করা মানে যত বড় একটা রাশিটা বাতা এই বড় রাশিটিকে ছোট রাশি বলে আর বলে না খুব সরল সরল মানে সহজ ছোট ম্যাথের ভাষায় সরল মানে হচ্ছে ছোট তো আমরা এখন কি করব এইটা প্রবলেমটা সলভ করব দেখো আমরা প্রথম যে সূত্রটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা হলো এইরকম যে যদি বেস ইকুয়াল হয় যদি সম্পর্ক গুণের হয় তাহলে কি করতে হবে পাওয়ার যোগ করতে হবে তাহলে আমরা পাওয়ার যোগ করে দিই তো ম্যাথ হলো এরকম ম্যাথ হলো আরোহ এবং অবরোহ যদি এটা সমান যদি এটা লেখা যায় তাহলে অবশ্যই এটা সমান এটা লেখা যাবে অর্থাৎ কি আমাদের মনে করো a টু দি পাওয়ার n প্লাস n থাকলো আমরা কি লিখতে পারব a টু দি পাওয়ার n গুণ a টু দি পাওয়ার n এই কোন রূপ পাবে আমাদের যদি থাকে 2 টু দি পাওয়ার x প্লাস 4 তো আমরা এইটার মতো তখন কি লিখতে পারব তখন লিখতে পারব 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার 4 আমরা এটাকে আরেকটু করে দেখি মনে করে a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার মাইনাস n তাহলে কি লেখা যাবে a n প্লাস মাইনাস n অর্থাৎ a টু দি পাওয়ার n মাইনাস 1 তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n যদি থাকে ঠিক এরকম লেখা যাবে যে a টু দি পাওয়ার m a টু দি পাওয়ার মাইনাস n আমরা বাংলাটা আশা করছি বুঝছি অর্থাৎ আমাদের যদি এরকম থাকে মাইনাস x মাইনাস y প্লাস z এটাকে যদি ভেঙে ফেলতে হয় আমরা কি পাবো বলতো এবারে যে 2 টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার মাইনাস y 2 টু দি পাওয়ার z তো আমরা সরল করার সময় এই বাংলাটা এই কাজে লাগাবো অনেক সময় অনেক বড় একটা রাশি কাটবে এরকম সেটাকে আমরা ভেঙে ফেলবো যেমন আমরা এখানে ভাঙছি কি ভাঙছি দেখো এটাকে ভেঙেছি এটাকে ভাঙলে কি হবে দেখো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 4 এটাকে আমরা ভেঙে ফেলি তো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 1 কোয়ান্টা লিখতে হয় না এটাকে আমরা ভেঙে ফেলি 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2 বা দেখো এখন কি তো অনেক সহজ হয়ে গেছে এখন আমরা একটু চিন্তা করি কি করা যায় তুমি দেখো উপরে এখানেও 2 টু দি পাওয়ার n এখানেও 2 টু দি পাওয়ার n দুটো রাশিতেই আছে তো দুটো রাশিতে আছে মানে দুটো দিয়ে এই দুটো বাদ যাচ্ছে দ্যাট মিন্স এটা কমন যাচ্ছে তো আমরা এটা কমন নিয়ে ফেলি 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার n কমন নিয়ে ফেলি কি থাকবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইনটু 2 তো এটা এটা কি থাকবে 2 টু দি পাওয়ার n 2 গুণা 4 দেখো স্টুডেন্টরা আমরা যখন ক্লাস ছোট ক্লাসে সলভ করতাম আসলে দুইটা রাশিকে ভাগ করা মানে দুইটা রাশিকে গুণ করা কিভাবে যে দ্বিতীয় যেটা রাশি থাকবে সেটাকে গুণাত্মক বিপরীত দ্বারা গুণ করে মনে করো x 1 / y আছে তাহলে কি করতে হবে x গুণ গুণাত্মক বিপরীত মানে দ্বিতীয় যে রাশিটা থাকবে সেটা লগকে হর করতে হবে হরকে লগ করতে হবে তার মানে y উপরে হবে 1 নিচে হবে 1 আমরা হর হিসেবে লিখি না তাহলে আমরা কি শিখলাম আমরা শিখলাম যদি পাই টু দি পাই বা 3 থাকে তাহলে এটাকে গুণ করব কিভাবে এই ভাগটাকে গুণ লিখে ওইটাকে আমরা বিপরীত ভগ্নাংশে নিয়ে যাব লবকে হওয়ার করকে লব এখানেও ঠিক তাই করব ভাগটাকে আমরা গুণ করব তো আমরা জানি এটা নিচে 1 আছে সব সংখ্যার পরে 1 তাহলে 1 টা উপরে বসবে 2 টা নিচে যাবে এবার দেখো কি সমস্যা হবে এই যে কাটাকাটি যাচ্ছে
तो 2 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 2 সাইড ভাগ তোমরা জানো 2 2 গুণ 6 4 2 গুণ 8 8 2 গুণ 16 অর্থাৎ এখানে 16 অবশ্যই 4 এর সাথে 2 গুণ করো 8 আমরা এটাকে এটা দিয়ে কাটাকাটি করি তো এবার দেখো কি হলো 16 টি কাট গেলে 8 নিচে কত থাকে 2 আমরা কাটাকাটি করি द्वितीय प्रॉब्लम सॉल्व करते चेष्टा कर আরেকটা পর্ব থাকবে সেখানেও আমরা তিনটা প্রবলেম সলভ করতে চেষ্টা করব তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ